আচ্ছা আমরা আমরা এসে পৌঁছেছি সপ্তসরা নদীর ঘাটে এই নদীতে আমি স্নান করেছি আগে সপ্তসরা আর এখানে মূলত তিনটে স্থান দর্শনীয় গোপীনাথ মন্দির মন্দিরের ভিতরে আছে রসিকানন্দ সমাধি সেটা ওখানে গিয়ে আমরা আলোচনা করবো এখানকার ধামেশ্বর শিব গর্গেশ্বর গর্গেশ্বর মহাদেব গর্গেশ্বর মহাদেব খুব জাগ্রত আর এটা একটা নদী ছিল সপ্তসরা নদী তা আমাদের ধামের পাণ্ডা উনি বলবেন সপ্তসরা নদী গর্গেশ্বর মহাদেব আমরা শুনবো হ্যাঁ উনি ভাষায় বলবেন বাংলা এবং আর আপনারা সবাই আজকে হয়ে গেল ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তিন চার দিন উড়িয়া ভাষায় কথা বলবেন হ্যাঁ উড়িয়া হ্যাঁ কমপক্ষে একটা দুটা ভাষা তো ঢাই কিড়ি কিড়ি সবাই দেখি বলে কিড়ি কি মানেটা কি না ওটা উল্টো ভাষা তো আমাদের এই বালেশ্বরে যেখানে আমরা নামলাম ওটা আছে বালেশ্বর বা বালাস্বর কিন্তু চৈতন্য চরিত্রিতে আছে বালেশ্বর লেখা আছে বালাসর বালেশ্বর থেকে এসছি আমরা রেমুনা রেমুনা তেরো কিলোমিটার মানে থার্টিন কিলোমিটার তেরো কিলোমিটার আর রেমুনাতে আমাদের ইস্কন মন্দির আমরা কালকে যাব সেই মন্দিরে আমাদের সম্মানিত ম্যানেজার মুকুন্দ চৈতন্য প্রভু তে বালেশ্বর জলেশ্বর আমাদের জলেশ্বরে আমাদের আশার বাড়ি আরে দাঁতন তো জলেশ্বর আর দাঁতন কত দূর তুমি একটু ভয় খাচ্ছ কেন নিজ পরে পরে বলছে হরে কৃষ্ণ আমরা সবাই এখানে রেমুনা পবিত্র ধাম কাছে বসে আছেন বাংলা ঠিক তো আচ্ছা আমরা সবাই রেমুনা ধামে এখানে সপ্তসরা নদীর কাছে বসে আছেন এখানে প্রভু রামচন্দ্র এখানে আসবার পরে এইখানে মাতা সীতা আর প্রভু রামচন্দ্র থাকতাম থাকতেন আর মাতা সীতার স্নানের জন্য প্রভু রামচন্দ্র সাতটা তীর সহায়তায় এই গঙ্গা নদীর প্রাকৃত্য করেছেন হরিব তাই জন্য এই গঙ্গা নদীর নাম সপ্তসরা নদী সপ্তসরা নদী এইখানে আমরা সবাই বসে আছেন এইখানে যে আপনার দর্শন করলেন এটা গর্গেশ্বর মহাদেব গর্গেশ্বর মহাদেব গর্গাচার্যের পুজিত বিগ্রহ লর্ড শিবা এখানে বাড়া তপস্যা করলেন দশ হাজার বর্ষ ধরে তপস্যা করার পরে প্রভু শিবজি এখানে সন্তুষ্ট হয়ে প্রকট্য হলেন আর ওনাকে আশীর্বাদ দিলেন কি আপনি যাদব ভগবান শ্রীকৃষ্ণকে হারাতে পারবেন একদিনের জন্য এই আশীর্বাদটা এখানে পেয়েছেন তো আমরা সবাই এখানে এসেছেন ইয়ার পরে আমরা সবাই মাধবেন্দ্রপুরী সমাধি যাব মহারাজের কথা শুনবো আমাদের এই ম্যারাথনে সবাইকে যুগ থেকে এই স্থান খুব প্রসিদ্ধ আপনারা দেখছেন অত্যন্ত রমণীয় স্থান এই জন্য নাম হচ্ছে রেমুনা রেমুনা মানে রমণীয় স্থান ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে তিনি চৌদ্দ বছরের বনবাস হয়েছিল না ঘুরতে ঘুরতে এইখানে এসেছিলেন এখানে ছিলেন কিছুদিন আর অনেকে বলে সুতি এরকম কথা আছে মায়েদের যে মাসে দিনের যেন অসুচি আসে সেই সময়ে সীতা দেবী তিন দিন পর স্নান করতে চেয়েছিলেন এখানে কোনো নদী ছিল না ভগবান রামচন্দ্র মা সীতার জন্য এই নদী প্রকট করেছিলেন সাতটা তীর মেরে প্রকট করেছিলেন সপ্তসরা নদী বলে খুব পবিত্র এবং এটা এখানকার লোক তো খুব মানে আগে ঘাট ছিল না আমরা অনেকবার স্নান করেছি সপ্তসর নদী কমে যায় এখন তো নদী নেই এখন হয়ে গেছে একটা ডোবার মতো নদী ছিল প্রবাস ত্রেতা যুগ থেকে আর এই শিব গর্গেশ্বর মহাদেবকে বলে ধামেশ্বর শিব সব ধামে শিব ঠাকুর থাকেন না ধামেশ্বর তো এই বিগ্রহ ত্রেতা যুগ থেকে শ্রেতা যুগ থেকে বিগ্রহ ভগবান এখান থেকে ঘুরতে ঘুরতে রামচন্দ্র ভগবান নবদ্বীপও গিয়েছিলেন কোন দ্বীপে গেছিলেন হ্যাঁ মদদ্রুম দ্বীপ এখানে যখন ছিলেন ভগবান এখানকার রমণীয় পরিবেশ দেখে খুব আনন্দ লাভ করেছিলেন রমণীয় পরিবেশ এই জন্য নাম হচ্ছে রেমা রমণ রমণ করা আনন্দ এবং ভগবানের এই রমণীয় আনন্দ দেখে কৌতূহল হয়েছিল যে আপনি এত আনন্দে কিসে এত আনন্দ পাচ্ছেন তখন ভগবান দাপর যুগের লীলা তিনি বর্ণনা করছিলেন যে আমার মৎস্যকর্ম বরাহ রাম বলরাম যত যত অবতার আছে সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণকের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তার স্বরূপ যত আমার অবতার এই ভূমিতে এসছে সর্বশ্রেষ্ঠ স্বরূপ হচ্ছে কৃষ্ণলীলা এরপরে দাপর যুগে আমি বৃন্দাবনে কৃষ্ণ লীলা আস্বাদন করাব সবাইকে ব্রজবাসীদেরকে আমার যদু বংশকে সেদিন বলা হয়েছে না আমরা কালকে পর্যন্ত পাঠ করেছি নমামি সরম সচিত আনন্দরূপ আনন্দ স্বরূপ ভগবানের যত লীলা আছে আনন্দময় স্বরূপ হচ্ছে এই কৃষ্ণলীলা তো তখন মা সীতা দেবীকে তিনি একে তো বর্ণনা করেছেন দ্বিতীয়ত তিনি চিত্রে এঁকে বোঝাতে চাইছিলেন যে কৃষ্ণ স্বরূপটা কেমন হবে একটা পাথর এনে তিনি তার তীরের শলাকা দিয়ে ত্রিভঙ্গ ললিত কৃষ্ণ সেই বংশী বটের নিচে বাদন করছেন ললিতা বিশাখা গাভী ধেনু সবাই রয়েছেন কৃষ্ণলীলার যে সিনটা হবে তার একটা পূর্ব প্রস্তুতি ভগবান রামচন্দ্র সীতা দেবীর সামনে বর্ণনা করছিলেন আর একে দেখাচ্ছিলেন কীরকম হবে তো বলছেন একটু অসমাপ্ত ছিল কার্যান্তরে রাম ভগবান যখন পুনরায় ফিরে এসে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তার মাঝখানে সীতা দেবী হাত স্পর্শ করে দেখছেন কত সুন্দর ত্রিভঙ্গ ললিত কৃষ্ণ বাঁশুরি বাদন করছেন গোপীনাথ গোপীদের স্বামী এবং তিনি গোপাল গাই বাছুর জড়ানোর জন্য গাই বাছুর ললিতা বিশাখা রয়েছে হাত বলিয়ে দেখছিলেন আর তারপরে যখন ভগবান রামচন্দ্র অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছেন তীর লাগায় পাথর থেকে রক্ত খরিত হচ্ছে কেননা মা সীতার স্পর্শে সেই আঁকা গোপীনাথ প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তার ওই 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 ওইটা একটা পাথরের মূর্তি কিন্তু রাম ভগবান যেভাবে এঁকেছিলেন ওই সেই বিগ্রহ এই বিগ্রহ একদম খুব জাগ্রত এবং পরবর্তীকালে আচার্যগন এই বিগ্রহ রাধারানী ছাড়া সম্পূর্ণ হয় না তো সেই জন্য দুই দিকে দুই বিগ্রহ বসিয়েছেন শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন তিন বিগ্রহ দর্শন করেছেন মাঝখানে আছেন গোপীনাথ নাথ আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের তিন বিগ্রহ আরাধ্য দেবতা গৌড়িয়াদের প্রাণ শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন তো মদন মোহন হচ্ছেন সম্বন্ধ বিগ্রহ जकम ले प्रथमे सम्बन्ध तयरी सम्बन्ध त संसार ठिक एटाइ सम्बन्ध हामी भगवान अंश भगवान हू सही सम्बन्ध हजुर मदन मोहन सम्बन्ध विग्रह नाम हट बहि त प्रथम तिन विग्रह प्रणाम मन्त्र आ সম্বন্ধ মদন মোহনে প্রণামন্ত্রে কি জয়তাম সুরতৌ পঙ্গর মামা মন্দর মতের গতি সর্বস্ব পদাম ভুজৌ রাধা মদন পঙ্গ আমি অনেক দিক থেকে পঙ্গু এই জড় জগতে পতিত আছে তো ভগবানের সঙ্গে সম্বন্ধ করু তারপরে বিগ্রহ হচ্ছে গোবিন্দদেব গোবিন্দ দেব হচ্ছেন অভিধেয় অবিদেহ মানে সেবাই যুক্ত হওয়া যেরকম মেয়ের প্রথমে সম্বন্ধ তারপরে বিয়ের পরে স্ত্রী স্বামীর সেবাই যুক্ত সেবা আমাদের শ্রীপাত জননিবাস বাবু বলছেন আমাদের রাধামাধব বিগ্রহ হচ্ছেন সম্বন্ধ অবিদেহ বিগ্রহ অহ মানে সেবা করতেন সেবা সেবা গ্রহণ করবেন আর তারপরে আমরা প্রাপ্ত হব আমরা আমাদের যখন গোপী ভাব আসবে পরশু আমি ক্লাসে বলছিলাম গোপী ভাব আসবে তখন আমরা ভগবানকে স্বামী রূপে লাভ করব গোপীনাথ সেই গোপীনাথ মহাপ্রভু এসেছিলেন শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ আমি কালকে হাফ পড়েছি আর আজকে দেখি ঘরে গেলে হাফ পড়ব তো দুশো বাইশটা না কটা শ্লোক আছে এখানকার পুরো কাহিনী কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন তো সেই চৈতন্য মহাপ্রভু তিনি চব্বিশ বছর মায়াপুরে থাকার পর

যা বর্তমান নাম কাটুয়া আগে ছিল কণ্টকনগর গঙ্গার উপর দিয়ে বড় বড় টলার যেত মাল পারাপার হতো ওই জন্য জায়গা না ছিল কণ্টকনগর এখন অপভ্রংশ এর নাম হয়েছে কাটুয়া সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভুর ইচ্ছা ছিল আমি বৃন্দাবনে যাব কিন্তু নিত্যানন্দবউ টিক্স করে মহাপ্রভুর কোথায় নিয়ে গেলেন শান্তিপুরে কেননা মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে গেছিলেন সকলের অজান্তে মাকেও জানায়নি ভক্তদেরও জানাননি এমনকি বিষ্ণুপ্রিয়া দেবীকেও জানাননি মহাপ্রভু যখন ঘর থেকে বেরিয়ে যান সকালে বিষ্ণুপ্রিয়া উঠে হাউ হাউ করে কান্না করছেন সচিমা ছুটে এসে বলছেন বৌমা কি হয়েছে যখন সচিমা জানতে পারলেন যে নিমাই নেই আর সেই তার যে অবস্থা ছিল ঘর থেকে বেরিয়ে স্ত্রী তো ঘর ছেড়ে বেরোতে পারে না মা বেরিয়েছেন নিমায়ের খোঁজে নিমাই 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 এবং গ্রামে গিয়ে জিজ্ঞাসা করছেন তোমরা কি আমার নিমাইকে দেখে কেন মা শচিমায়ের জীবনটা ছয়খানা সন্তান মারা গেছে সাত নম্বর হয়ে গেলেন বহিরাগে আগে তো ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন এটাও বিয়ে করে ঘরে রাখলেন কিন্তু সে আবার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন তো মায়ের পরিস্থিতি দেখে কেউ আর উত্তর দিচ্ছিল না কি বলবে তার যেই নিমাই বা পুত্রের বিরহের যে চেহারা যে রোদন যে উদ্বেগ কেউ কিছু উত্তর দেয়নি তোমরা কি নির্দয় কিছু বলছো না কেন সেজন্য গ্রামের নাম হয়েছে নির্দয় নির্দয় গ্রাম নিদয়া গঙ্গা পেরিয়ে তিনি গেছেন কাটুয়াতে সন্ন্যাস সেই যে নবদ্বীপবাসীর বিরহ নিত্যানন্দবাবু চেয়েছিলেন যে মহাপ্রভু আমাদের সঙ্গে আর কিছু সন্ন্যাস গ্রহণ করলেও আমাদের সঙ্গে কিছুদিন থাকুক সেই জন্য নিত্যানন্দব টিক্স করে মহাপ্রভুকে শান্তিপুরের ঘুরিয়ে দিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে এগোচ্ছেন মাঠে কিছু বাচ্চারা গাই বাছুর চরা ছিল তো তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছেন হে গো বালক

তখন ঘুরতে ঘুরতে গঙ্গার পাড়ে এসে পৌঁছেছে আবার গঙ্গাকে দেখে কি মনে করছেন যাহা দেখয়ে নদী মানয় কালিন্দি চৈতন দেখি ভ্রম হয় এই তবৃন্দাবন শৈল দেখি মনে হয় এই গোবর্ধন মহাপ্রভু যখন প্রথম একটা উঁচু টিলা দেখতেন মনে হতো এটা গোবর্ধন আর বন দেখলে কি মনে হতো এই তো বৃন্দাবনে এসে গেছি আর নদী দেখলে কি মনে হতো নদী দেখি মনে হয় এই তো কালিন্দি কালিন্দি মানে যমুনা তো গঙ্গা নদী দেখে কি মনে করছেন আরে আমি তো যমুনা এসে গেছি কিন্তু সমস্যাটা হয়ে গেলে কি যেখানে পৌঁছেছেন ওইখানে দেখে অদ্বৈত আচার্য নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে অদ্বৈত তুমি এখানে আমি তো বৃন্দাবনে আমি কালিন্দিতে বৃন্দাবনে তুমি এখানে কি করে এলে তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন তার মানে আমি বৃন্দাবনে নেই বলছে এটা গঙ্গা তাহলে আমি আমাকে নিত্যানন্দ প্রতারণা করেছে তখন অদ্বৈত আচার্যবু বলছেন না তোমার অনুমানও মিথ্যা নয় এটা কালিন্দি এটা যমুনা এই গঙ্গা নদীতে যমুনা গঙ্গা এক সঙ্গে বইছে গঙ্গা যমুনা সরস্বতী কোথায় মিলিত হয়েছে কোথায় আর জোরে বলেন কোথায় সেটা প্রয়াগ এলাহাবাদ আমরা অযোধ্যা গিয়েছিলাম অযোধ্যা থেকে একটু দূরে গেলে হতো এবারে যাব সবাই এলাহাবাদ বেনি ত্রিবেণী বেণী মায়েরা যে বেনি বেঁধেছে না চুলে বেনি ত্রি তিনটা চুলে ডগা করে করে বেনি বাঁধেন ত্রিবেণী তিনটা নদীর মিশ্র ওই ত্রিবেণী আর ওখানকার আরাধ্য বিগ্রহ হচ্ছেন বেণী মাধব ওখানে ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদী এসছেন স্বর্গ থেকে এবং এই জগতে এসছেন গঙ্গোত্রী থেকে গঙ্গা যমুনোত্রী থেকে যমুনা আর সরস্বতী ওই হোক আমাদের ধাম থেকে এসছেন কিন্তু সরস্বতী অভিশাপপ্রাপ্ত ব্যাসদেবের দ্বারা এই জগতে সরস্বতী নেই কেবল ওই প্রয়াগে এসে মিলিত হয়েছে তো সরস্বতী লুপ্ত হয়ে গেছে বাকি আছে দুই নদী গঙ্গা যমুনা ওই এলাহাবাদ থেকে বা প্রয়াগ থেকে একসঙ্গে বইছে গিয়ে সমুদ্রে মিলিত হয়েছে তাই চৈতন্য চৈতন্য বলছেন পশ্চিমে যমুনা বহে পূবে গঙ্গা ধার আপনি যদি পহুপাত ঘাটে স্নান করেন গঙ্গায় স্নান করবেন নবদ্বীপে স্নান করলে যমুনা স্নান হয় তাই আমাদের পরিক্রমা গিয়ে আমরা ওই দিকটা স্নান করি যমুনা স্নান হয়ে তো তখন অদ্বৈত আচার্যবু বললেন যে আমি এসেছি তোমাকে নিয়ে যেতে শান্তিপুরে আর মহাপ্রভু অলরেডি ঝাঁপ দিয়েছেন কালেনি ঝাঁপ দিয়ে উঠেই দেখে অদ্বৈত আমি শুকনো কাপড় নিয়ে এসছি কাপড় চেঞ্জ করো যে চলো আর মহাপ্রভু কি করবেন নিত্যানন্দ এসে জুটে গেলেন এদিকে অদ্বৈত আচার্য সবাই ধরে পাকড়ে নিয়ে গেলেন কোথায় অদ্বৈত আচার্যের বাড়ি আর তার স্ত্রীর নাম কি ছিল সীতা ঠাকুরানী রান্নাতে খুব এক্সপার্ট ছিল স্বয়ং লক্ষ্মী অদ্বৈত আচার্য মহাবিষ্ণু তার স্ত্রী লক্ষ্মী সঙ্গে সঙ্গে প্রচুর রান্না করে মহাপ্রভু যে ঘর বাড়ি ছেড়ে দৌড়ে গেছেন সন্ন্যাস কয়েক দিন খাননি তিন দিন ও আছে তো তখন আচ্ছা করে খাইয়েছেন সীতা ঠাকুরানী আর সীতার ঠাকুরানী বাৎসল্য স্নেহে মহাপ্রভুকে ভালোবাসত আর এমনি নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু সীতা কাছে। ছেলের মতো কখনো উলঙ্গ হয়ে না কখনো মায়ের দুধ টেনেও খেয়েছেন এটাও বর্ণনা চাইতন ভাগবত কখনো কখনো এমন কৃষ্ণভাবে বাহিত হয়ে গেছে না কাপড় চোপড় খোলে নাচতে নাচতে সীতা ঠাকুরের কোলে বসে দুধ খাওয়া শুরু করতে তাই গৌর্ণিতাইকে বাতসল ভালোবাসত খাইয়েছেন দশ দিন খাইয়েছে বেশি দিন না আর এদিকে নিত্যানন্দবাবু নবদ্বীপে খবর দিয়েছেন যে নেমায় এখন শান্তিপুরে আছে সবাই আসো দেখতে সবাই গেছিলেন নবদ্বীপের একজন যেতে পারেননি

ক্ষমা চাইলেন তোমার অনুমতি না নিয়ে সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি এখন যদি বাড়িতে থাকি লোকে উপহাস করে সন্ন্যাসীর নিজের ভূমিতে থাকা নিষেধ তো লোক লজ্জা এই দিক থেকে লক্ষ্য লক্ষ্য করে তুমি আমাকে বলো কোথায় থাকবো মায়ের আর কোনো আশ্রয় ছিল না তো স্বামী ছিল না নিমাই একা ছিল তারপরে আবার যুবতী বউ শুধুমাত্র শাশুড়ি বৌ মা ছাড়ার কেউই ছিল না বাড়িতে তখন মা বললেন তুমি পুরীতে থাকো পুরী আর মায়াপুর হচ্ছে যেন একটা ঘরের দুটো দরজা পুরীর লোক মায়াপুরে আসে আমি তোমার খবর পাব আর মায়াপুরের লোক পুরীতে যায় তুমি আমার খবর পাবে তো সেই নির্দেশ অনুযায়ী তিনি সবাইকে বিদায় দিয়ে চারজন ভক্ত সঙ্গে শান্তিপুর থেকে হেঁটে হেঁটে আসছেন পুরীতে বেশি রাস্তা না সাতশো কিলোমিটার রাস্তা বেশি না আমাদের তো গাড়িতে এসছি ট্রেনে এসে তা হাঁপিয়ে পড়েছে তাই না না এই পর্যন্ত তাতে হতো না আজকের থাক কালকে আমরা ঘুরব না মহাপুরু হেঁটে আসছিল সঙ্গে চারজন ভক্ত ছিল মুকুন্দ নিত্যানন্দ জগদানন্দ ব্রহ্মানন্দ চারজন ভক্তকে নিয়ে মা পৌঁছলছে হাঁটতে হাঁটতে তিনি অম্বলিঙ্গ ঘাট যেটা আছে আমাদের বারুইপুর দক্ষিণ দক্ষিণ চব্বিশ যখন আমরা গঙ্গাসাগর গেছিলাম ওইদিকে পিছলদা জলেশ্বর তারপরে এসছেন বালেশ্বর রেমুনা এখানে এসে পৌঁছাল এখানে এসে গোপীনাথ দর্শন করলেন সেখান থেকে কবিরাজ গোস্বামী চলিতে চলিতে আইলা রেমুনা দর্শন সেখান থেকে আমরা চৈতন্য চরিত্র আমি তো পড়তে পারি যদি আপনার জেগে থাকেন আর যদি ঘুমিয়ে পড়েন তো মুশকিল আছে তাই না তো তাহলে আমরা এখন মন্দিরে যাব মহাপ্রভুকে মায়াপুর থেকে নিয়ে এলাম কোথায় রেমুনা রেমুনাতে মহাপ্রভু তিনি কাহিনী শোনাচ্ছেন এই গোপীনাথের কাহিনী এই গোপীনাথ এত প্রসিদ্ধ হলো কেন আবার গোপীনাথ থেকে এখন নাম হয়ে গেছে ক্ষীর চোরা গোপীনাথ চোর নামটা খুব ভালো লাগে না আপনাদের যদি বলা হয় যে প্রভু আপনি ওর জুতাটা চুরি করলেন কেন আপনি জুতা চুরি করেছেন আর ভালো লাগবে না খারাপ লাগবে আপনি মোবাইল চুরি করেছেন এ মোবাইল চোর মাতাজি যদি বলা হয় ভালো লাগবে না খারাপ লাগবে ভগবানের ভালো লাগছে আর শুধু তাই না ভগবান কি কি চুরি করেছেন ও লিস্ট বানিয়ে একজন গান গেয়েছে আর সেই গানটাকে ভক্তরা আবার এক মাস ধরে গায় একটা পবিত্র তিথিতে আড়াই বছর একবার গায় চৌরাগ্রগণ্য চৌরাগ্রগণ্যষ্ট কম পুরুষোত্তম মাসে আবার গায় ব্রজে প্রসিদ্ধ চৌরম ব্রজাঙ্গন চৌরম তুমি ব্রজে প্রসিদ্ধ কিসে প্রসিদ্ধ তুমি নবনীত চৌরম মাখন চুরি করে খাও তুমি হচ্ছ মাখন চোর আমাদের ভগবান হচ্ছেন চোর চোর ভগবানের ভক্ত আমরা হচ্ছি চোর ভগবানের ভক্ত ব্রজে প্রসিদ্ধম আর কি ব্রজাঙ্গনা নাম ব্রজ গোপিকাদের কাপড় ধরে টেনেছেন এটা কি ভালো কাজ ভগবান নিজে মেয়েদের কাপড় ধরে টেনেছে কিন্তু পদকর্তা গাইছেন আর কি চুরি করেছেন শ্রীরাধিকায় হৃদয় চৌরম রাধারানী হৃদয় চুরি করেছে যে তার ভক্ত হবে তার চুরি করবেন আমরা তার ভক্ত হয়েছে আমাদের চুরি করেছে কি চুরি করেছে ভয় খেলে হবে না যে আমাদের চুরি করেছে হ্যাঁ চুরি করেছেন অনেক জন্মার জিত পাপ চৌরম চৌরা গ্রগণ্যম পুরুষ তো তিনি আমাদের পাপ চুরি করেছে আমরা জন্ম জন্মান্তরে পাপ জমা করেছি শরীরে আর কে জমিয়েছে পাপ ক্লাসে বলেছিল কে কে মা আমাদের আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে অন্নপ্রাশন অন্ন দিয়ে না মাংস মাংসপ্রাশন অন্নপ্রাশন প্রসাদ দিয়ে ভগবান বিষ্ণুর প্রসাদ তারপরে মাছ মাংস কে খাইয়েছে মায়েরা যেন বলে পবুরা বলে তাহলে কেস খাবে কে কে খাইয়েছে কে মা হচ্ছে ও বাবা এনে দিয়েছে ও তাহলে বাবাও ভাগিদার ও এটা মনে ছিল না তো সমান সমান তো মা মায়ের ভূমিকা বাবাদের বেশি ভূমিকা নেই হিন্দিতে বলে আমাদের এপিজে আব্দুল কালাম বলছেন মায়ের কল হচ্ছে একশোটা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান একশোটা বিদ্যালয়ে বাচ্চা যা না শিখবে মায়ের কলে শিখবে মা যে ভাষায় কথা বলে যে ভাষায় গালি দেয় সুন্দর ভাষা বলে সব ওখান থেকে শিখে সংস্কার হিন্দিতে বলে সংস্কার মা সে শিখে পিতা সে সংঘর্ষ মার কাছ থেকে কী শিখবে সংস্কার প্রত্যেক বাড়ির একটা কালচার আছে কীভাবে কথা বলে কী খায় কীভাবে চাল চলো সব বাড়ির আলাদা আলাদা কালচার আছে কিন্তু কোথা থেকে শিখে সেরা মার কাছে সংস্কার মা সে শিখে পিতা সে সংঘর্ষ পিতা কী শেখাবে সংঘর্ষ মানে হ্যাঁ না সংঘর্ষ মানে হচ্ছে ইনকাম করা শেখাবে পিতা আর ইনকাম শেখাটা হচ্ছে সংঘর্ষ

আর বাকি শেখাতে লাগবে না আর দুনিয়া শিক্ষা দিতে হয় একটা ছেলে কীভাবে মেয়েকে ভালোবাসতে হয় মেয়ে কীভাবে ছেলেকে আই লাভ বলতে ওগুলো দুনিয়া থেকে শিখে যাবে কিন্তু দুটো জিনিস বাড়ি থেকে শিখবে মার কাছ থেকে শিখবে সংস্কার বাবার থেকে শিখাবে ইনকাম বাবারা যেন চিন্তা করে বাচ্চারা ভালো করে পড়াশোনা শিখবে ভালো করে যেন একটা স্কনে থাকলেও আমাদের মতো ভাবুক যেন না হয় তারা যেন ভালো করে পড়াশোনা করে তারা যেন একটা ইস্কনে থাকলো ইস্কনটা একটা বিশাল সংগ্রাম বিদেশি সংস্থা তো সংগ্রাম করে চলতে হবে তো সারা বিশ্বের লোক এখানে আছে বিভিন্ন ভাষা ভাষাভাষী কালচার সংগ্রাম সেই জন্য ছোটরা আছে আপনার মতো সবসময় মন্দিরে সে ধেই ধেই করে নাচলে হবে না কি করতে হবে পড়াশোনাতে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে এই নাইন টেন পর্যন্ত চার ছ মালা জব করবে শুধু খালি দিন রাত পড়বে আবার পরীক্ষার সময় কয়েক দিন ধরে মন্দিরে আসবে না শুধু খালি পড়বে আর ঘুমাবে বাস দুটো কাজ পড়বে পরীক্ষা সব মোবাইলটা যদি ওর পড়াশোনার কাজে লাগবে ব্যবহার করে আমরা তো মোবাইল ব্যবহার করছি আমাদের কাজে আপনার যদি অকাজে ব্যবহার করেন তারাও শিখে যাবে অকাজে বেশিরভাগ সেগুলো বাড়ি থেকে আমরা আমাদের বাড়ির কালচার স্বামী স্ত্রীর কালচার স্বামী স্ত্রীর ব্যবহার বা আমাদের বাড়িতে গুরুজন যারা আছেন দাদু দিদিমা ঠাকুমা তাদের প্রতি আমাদের কতটা সম্মান রেসপেক্ট সেটা দেখে থেকে শিখে নতুন করে বলতে লাগবে না পৌপাদ বলেছেন আমার বাবা কোনো দিন আমাকে একটা থাপ পড়ো মারেননি আর জোর গলায় কথাও বলেন মা মাঝে মাঝে উচ্চ গলায় কথা বলেন পৌপাদ বলেছেন একবার বাজার থেকে আম কিনে নিয়ে আমার বাবা একটা আম খেয়ে ফেলেছিলাম বাবা জাস্ট বললেন অভয় আমার তো সব বৈষ্ণব আসলে ঠাকুরকে ভোগ না দিয়ে কোনো কিছু খেতে নেই ব্যাস ওইটুকু যথেষ্ট এমন নয় যে থাপ্পড় মারতে হবে আর তো সেই কালচার সংস্কার তো আমরা চলি এখন মাধবেন্দ্রপুরীর কথা অনেক বড় মাধবেন্দ্রপুরীর চরিত্র যদি ধৈর্য থাকে শুনবেন নাহলে চৈতন্য চরিত্র এমনিতে পড়বেন মধ্যলীলা বই আছে তো নাকি না আমরা শুধু বই বিক্রি করি বই আছে হ্যাঁ মধ্যলীলা চতুর্থ পরিচ্ছাতে মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি তিনি ছিলেন বাংলাদেশের লোক শ্রীহট্ট জেলার লোক তিনি সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ ওইরকম কি একটা নাম আছে তো আমি গেছি ওখানে ওখান থেকে তিনি বৃন্দাবনে এলেন বৃন্দাবন থেকে এইখানে তিনি কাটিয়েছেন বৃন্দাবন থেকে পুরী বৃন্দাবন শান্তিপুর শান্তিপুর থেকে পুরী পুরী থেকে এখানে কাটিয়েছেন তো আমি বাংলাদেশে ছিলাম মে মাসে মে মাসে কি উৎসব চন্দনযাত্রা উৎসব সারা বাংলাদেশে এই কাহিনীটা এক মাস ধরে পড়েছে চন্দন যাত্রা আপনারা মন্দিরে মন্দিরে করছেন কে চালু করেছেন জানেন না আপনাদের বাংলাদেশের লোক যা সারা বিশ্বের লোক পড়ছে তাই নাকি হ্যাঁ মাধবেন্দ্রপুরী আপনাদের বাংলাদেশের লোক কিন্তু জানেন আপনাদের বাংলাদেশের লোকের নাম চৈতন্য চরিতামিততে লিপিবদ্ধ হয়েছে আপনি জানেন বাংলাদেশে সেই যে নারদমনির কথা শুনি তিনি বাংলাদেশে জন্মেছিলেন যে সেই রাধারানী রাধারানীর পিতা বাংলাদেশে জন্মেছিলেন শুধু তাই না শিব ঠাকুর মহাবিষ্ণু বাংলাদেশে জন্মেছিলেন জানেন কথায় এই বলে বলো চৈতন্য কত তো সেই মাধবেন্দ্র পুরী তিনি এবারে এবারে উত্তর দিতে এই যে এই যে চৈত কি বলে চন্দন যাত্রা মহোৎসব কে শুরু করেছিলেন আমাদের বাংলাদেশের ল বলো আমাদের বাংলাদেশ আছে তো চৈতন্য চৈতন্যতে লোকে কিনবি কিনা ওখানে যাই মাধবন্দের পরিবার দর্শন করে আমাদের প্রোগ্রাম হচ্ছে যেহেতু একটু ব্যতিক্রমী হয়ে গেছে আমাদের এক জায়গায় রুম বুকিং ছিল হঠাৎ করে দুদিন আগে ওটা ক্যান্সেল হয়েছে সবার